بسم الله الرحمن الرحيم. ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. وعليكم السلام ورحمة الله وبركاته. راسل ভাই প্রশ্ন করেছেন বিভিন্ন সুরার ফজিলা সম্পর্কিত, যে সুরা ইয়াসিনের ফজিলাত শুনেছেন যে দশ খতম করণ পড়ার স্বভাব এবং এটি একটি কোরআনের হৃদয়ে, তো এখন শুনেছেন যে এটি নাকি জাল হাদিস। সুরা ওয়াকেয়া রিজিক বৃদ্ধি হয় এ প্রসঙ্গে জেনেছেন, এখন শুনেন যে এটিও সঠিক নয়। সুরা মুলকের ফজিলাত এবং সুরা কাহাফের ফজিলাতের বিষয়ে আপনি প্রশ্ন করেছেন। জি, এর উত্তর হলো যে সুরা ইয়াসিনের কর্ণুল কারিমের এটি একটি সুরা, আর কোরআনুল করিমের যে কোনো অংশ থেকে একটি অক্ষর পড়লে দশটি নেকি তার আমলনামায় হয়। এই দৃষ্টিকোণ থেকে সুরা ইয়াসিনের প্রতিটি অক্ষর পড়লেও দশ নেকি হবে, কিন্তু সুরা ইয়াসিন পাঠ করলে দশ খতম কোরআনের স্বভাব হয় অথবা চল্লিশ খতমের, অথবা এটি কোরআনের হৃদয়, অথবা সুরা ইয়াসিনকে ঘিরে যত ফজিলত বর্ণিত হয়েছে একটিও বিশুদ্ধ বর্ণনা নেই, একটিও বিশুদ্ধ বর্ণনা নেই। সুরা ইয়াসিনকে কেন্দ্র করে যে সমস্ত ফজিলতগুলো মকসুদুল মুমিনিনে অথবা অন্য কোনো কিতাবে পাওয়া যায় একটিরও অথেন্টিকতা নেই। সব জাল জয়ফ বর্ণনা, মন গড়া বর্ণনা, হাদিসের কিতাবে এর বিশুদ্ধভাবে প্রমাণিত কোনো ফজিলত, আলাদা করে স্পেসিফিকভাবে কোনো ফজিলত নেই। সুরা ওয়াকেয়ার ব্যাপারে ওইভাবে হাদিস নেই, আসার রয়েছে যে সাহাবাই কেরাম এটিকে তেলাবাত করতেন এবং কোন এক সাহাবির ছয়টি কন্যা সন্তান ছিল, তিনি তার থেকে একটি বর্ণনা, এভাবে এটাকে আসার বলা হয় যে তিনি এই রুটি রুজির সংকীর্ণতার জন্য তার মেয়েদেরকে সুরা ওয়াকেয়া তেলাবাতের কথা বলেছিলেন। তো এটি সরাসরি হাদিস রসুলুল্লাহ সাল্লামের কওল নয়, একজন সাহাবির কওল। বাকি সুরা মুলকের ব্যাপারে অসংখ্য অগণিত ফজিলত বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত এবং সুরা কাহাফেরও ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত। আবার সুরা ইখলাসের ফজিলত আলাদাভাবে, কোরআনের ওয়ান থার্ড বলা হয়েছে সুরা ইখলাসকে, তিনবার পড়লে যেন কোরআনুল করিম এক খতম কোরআন পড়ার সওয়াব সেই হয়ে তার আমলনামায় লিপিবদ্ধ হবে। তো হাদিসের বিশুদ্ধ হাদিসের বর্ণনা অনুযায়ী সুরা ইয়াসিন এর কোনো আলাদা ফজিলত নেই, যেভাবে করে সুরা ইখলাসের ফজিলত বর্ণিত হয়েছে সুরা নাস, সুরা ফালাকের, সুরা কাহাফে, সুরা মুলকের, আয়াতুল কুরসির, অথবা সুরা বাকারার শেষ দুই আয়াত আলাদা আলাদা, এগুলো আলাদা ফজিলত বর্ণিত হয়েছে, হাদিস রয়েছে, কিন্তু সুরা ইয়াসিন সম্পর্কে বিশুদ্ধ কোনো ধরনের কোনো ফজিলত কোনো বর্ণনা নেই। কিছু কিছু তাফসিরকারক কিছু বর্ণনা উল্লেখ করেছেন, কিন্তু সেগুলোর পিছনে হাদিস আনা হয়নি। সুতরাং যে বিষয়গুলো স্পষ্ট সেইগুলোই করা উচিত, অস্পষ্ট বিষয় থেকে দূরে থাকাই উচিত। হ্যাঁ, কেউ যদি তেলাওয়াত করে সেটি তো আলাদা, কিন্তু যদি তেলাওয়াত করে যে চল্লিশ খতম কোরআনের সওয়াব হয়ে যাইতেছে, নিজেও পড়তেছে আর মানুষকেও বলতেছে, তাহলে এটি অন্যায়। কারণ যেই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয় সেই কথা আপনি আমি বলার কে? আর তাই তো দেখা যায় যে আমাদের দেশে এই সুরা ইয়াসিন এই মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে কবরে গিয়ে লাইলাতুল কদরে শবে বরাতে গিয়ে তেলাওয়াত করা হয় এবং বক্সে দেওয়া হয়, জাতীয় বিভিন্ন বেদাতের সমন্বয় আমরা দেখি। আল্লাহ তাআলা মাফ করুন। জাযাকাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।